السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن عائشة رضي الله تعالى عنها Anha Qalat Ja'ani Imratun Amaha Ibnatan Lah Tas'aluni Falam Najid Indi Ghaira Tamarin Wahidatin Fa'ataituha Iyaha Faqassamtuha Faqassam Fasamatha Baina Ibnataiha Falam كل منها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم فحدثته فقال من لي من هذه البنات بشيء فاحسن اليهن كن له سترا من النار وكما قال عليه الصلاه والسلام আমরা বর্তমানে জাহিলি যুগের মতন অসংখ্য পিতারা রয়েছে যারা কন্যা সন্তানদের উপর চড়াও হয় কন্যা সন্তান হলে পরে রাগান্বিত হই তাদের সাথে দুর্ব্যবহার করি পাশাপাশি ওই কন্যা সন্তান যেই মাতৃগর্ভ থেকে এসেছে যেই মা জন্ম দিয়েছে গর্ভে ধারণ করেছে তার সাথে দুর্ব্যবহার করে এমনটি ঘটনা ঘটেছে যে অসংখ্য পরিবার এই কারণে ভেঙে গিয়েছে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে আসলে আল্লাহ আলার পক্ষ থেকে কন্যা সন্তান হচ্ছে একটি নিয়ামত রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম কন্যা সন্তানদেরকে ভালোবাসতেন এবং তিনি গর্ববোধ করতেন যে তার কন্যা সন্তান রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলেছেন যার তিনটি কন্যা সন্তান হবে এবং সেটাকে যদি সঠিকভাবে তার বিয়াত করে সুন্দরভাবে লালন পালন করে সুপাত্রে তাদেরকে বিবাহ প্রদান করে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে সেই ব্যক্তি জান্নাত হবে আল্লাহ রবুল আলমিন এই কন্যা সন্তানদেরকে মানুষের নিয়ামত হিসেবে দান করেছেন আর যারা এই নিয়ামত পাওয়ার পরেও অকর্তজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালার সাথে নাফারমানি করে তার মানে হচ্ছে যে ওই কন্যার সাথে দুর্ব্যবহার পাশাপাশি ওই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার মানেই হচ্ছে আল্লাহ উপর নারাজ হওয়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে কাউকে কন্যা সন্তান দিবে বা কাউকে পুত্র সন্তান দান করবে সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা সে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন আবার কাউকে কাউকে কন্যা পুত্র উভয় দান করে থাকেন এটা কোনো পুরুষ বা কোনো নারীর দোষে নাই এটা আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার সিদ্ধান্তর কারণেই হয়ে থাকে কেউ যদি এটা মনে করে যে এটা মহিলার দোষ বা স্ত্রীর দোষ তাহলে সে সম্পূর্ণরূপে আল্লাহ তালার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে এই জন্য সকলের কাছে ভিন্নত অনুরোধ করব এই কাজগুলো করবেন না আমি একটি হাদিস তেলাওয়াত করেছি ভাঙা কণ্ঠে ছেলে আমার এমনটাও ভালো না আমার ছেলেটা নানা বাড়ি আমি এখানে কষ্ট লাগছে তারপরেও অবসর সময় না থেকে যদি একটি হাদিস আপনাদের কাছে উপহার দিতে পারি যদি আপনাদের কিছুটা উপকার হয় একটা হাদিস পৌঁছানোর দায়িত্ব পালনের জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুলি করিম সাল আলী আসাল্লামের প্রিয়তমা স্ত্রী যাকে যিনি হচ্ছেন হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আমাদের মা আই শারদ আল্লাহ তা আনহা তিনি বর্ণনা করেন যে কয়লা আমার কাছে আসলো ইমর একজন মহিলা ও মাহা আর তার সাথে ছিল ইবনাতা নে লাহা দুটি কন্যা সন্তান তাস আল তাস আলুনি তিনি আমার কাছে চাইলেন আমার কাছে চাইলেন ভিক্ষা চাইলেন ফলাম নাজিদ আমি পাইনি ইন্দি আমার নিকট গয়রা ব্যতীত তামারিন খেজুর ও হেদাতে একটি খেজুর ব্যতীত আমি আর কিছুই আমার কাছে পাইনি তই তু হা আমি ওটাকে তাকে দিয়ে দিলাম ইয়া হা ফকসামতহা অতঃপর সে ওটাকে ভাগ করে দিল বাইনা মধ্যে ইবনা তাইহা তার দুই কন্যা সন্তানের ভিতরে ওই খেজুরটা সমান ভাগে ভাগ করে দিলেন আলম তাকুল এবং সেই খেজুর থেকে তিনি মোটিও খাননি সুম্মা অতপর কামত উঠে দাঁড়ালেন ফখরাজাত অতপর বেল হলেন অর্থাৎ ওই মহিলা দাঁড়িয়ে গেলেন এবং ওখান থেকে বের হয়ে গেলেন নবী সাল্লু আলী ওসাল্লাম অতপর নবী করিম সাল্ল আলী ওসাল্লাম সেখানে প্রবেশ করলেন ফাহাদ্দাস্তুহু আমি তার কাছে ঘটনাটি বর্ণনা করলাম উপস্থাপন করলাম ফকলা অতপর তিনি বললেন মানিব তুলি যে ব্যক্তি এরকমের পরীক্ষা অবতীর্ণ হবে মিনহাদিহিল বায়ানাত তুমি যেটা বর্ণনা করলো এই বর্ণনা অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায় পরীক্ষায় পড়ে যায় এই পরিস্থিতির শিকার হয়ে যায় তাহলে বিশ্বাইন ফাহসানা ইলাইহিন্না না অথপর সে যদি এই যে আচরণটা মহিলা করল এই ধরনের আচরণ যদি সে তার সেই পরিস্থিতি তার সন্তানের সাথে করে কন্যার সাথে করে তাহলে কি হবে কন্যা লাহু হয়ে যাবে সে চিত্রণ আড়াল পর্দা অথবা আবরণ মিনান্নার আগুনের অর্থাৎ জাহান্নামের আগুনের সামনে তিনি একটি পর্দা বা আড়াল হয়ে দাঁড়িয়ে যাবেন ওই কন্যা সন্তানরা যদি সমানভাবে ভাগ করে দেয় সুল হান দেখি অথচ আজকে দেখা যায় যে কন্যা সন্তানদের জমি জমা ছেলেদেরকে দিয়ে দেওয়া হয় ছেলেদের নামে দেওয়া হয় আপনি কার অধিকারে কার হুকুমে কাজটা করলেন আপনি সন্তান কন্যা সন্তান হচ্ছে আপনার আর মেয়ে সন্ত পুরুষ ছেলে সন্তান হচ্ছে আপনার কেউ বাহির থেকে আসে নাই আপনার সম্পত্তিতে ছেলেদের দুটি অংশ রয়েছে মেয়েদেরও কিন্তু একটি অংশ রয়েছে আপনি পারেন না তাকে ঠকিয়ে আপনার ছেলেদেরকে এই সম্পত্তির অধিকার বানাতে আপনি তাদের নামে লিখে যেতে পারেন না এটা আপনার হক নাই আপনি যদি এটা করেন কাল খেয়ামতের দিন আমানতের খেয়ানত হিসাবে আপনাকে খেয়ানতকারীর কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে আপনি সেখান থেকে নাজাদ পেতে পারবেন না আপনি সেখান থেকে রেহাই পেতে পারবেন না আপনাকে জাহান নামের দিকে ধাবিত করে দেওয়া হবে এজন্য দুনিয়ায় বসে এ সমস্ত ফালতু কাজ করার কোনো প্রয়োজন নেই আপনার ছেলে যে সন্তান তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন আপনার যে মেয়ে রয়েছে তার রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে দিয়েছেন মাতৃগর্বে আসার সাথে সাথে তাদের প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আপনি আমি যারা পৃথিবীতে এসেছি ভবিষ্যতে আসবে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে দিয়েছেন আজকে আমরা সামান্য একটু চোখের দৃষ্টিতে ভালো লাগা না লাগার দৃষ্টিকোণ থেকে আমরা পার্থক্য করে ফেলি একে অপরকে ঠকিয়ে দেই এটা মোটেই ঠিক নয় আসুন আমরা এই কন্যা সন্তানদেরকে নিজেদের জন্য নিয়ামত হিসেবে গ্রহণ করে কে যথাযথভাবে লালন পালনের মাধ্যমে এবং এটাকে সুপাত্রে দানের মাধ্যমে আসুন আমরা রসুল করিম সাল্লাহ আলী ওয়া সাল্লামের জান্নাতের তার পাশেই জান্নাতবাসী হওয়ার সুযোগ পাই প্রতিবেশী হওয়ার সুযোগ গ্রহণ করি আমাদের জন্য আমার ইচ্ছে হয় যে আমার যদি একটি কন্যা সন্তান হতো ভালো হতো ভালোই লাগতো আমার একটি ছেলে সন্তান আছে তারপরও আমার মনের ভিতরে কামনা যে আমি রসুলি করিম সাল্লাহ আলী আসাল্লামের পাশে প্রতিবেশী হব আর আমার যদি একটি কন্যা সন্তান হয় আল্লাহ তালা আমাদের সকলকে কন্যা সন্তানদেরকেও নিজেদের সন্তান হিসেবে মেনে নিয়ে তাদের উপর যথাযথ ভালো ব্যবহার ভদ্র ব্যবহার তাদের হক যথাযথ আদায়ের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বসা ছিলেন তো একটা মেয়ে সন্তান দাঁড়িয়ে আছে আর একটা ছেলে সন্তান তাকে কোলে নিয়ে চুমো খাওয়া হলো আলসুসাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন পাশে তোমার এটা কে তিনি বললেন এটা আমার মেয়ে কোলে কে এটা আমার ছেলে তো তুমি তোমার ছেলেকে চুমো খেলে অথচ তোমার পাশে মেয়ে দাঁড়ানো তাকে কোলেও নিলে না তাকে চুমোও খেলে না তুমি কাজটা ঠিক করি সময় তো হাজিরিন আসুন আমরা মেয়ে এবং ছেলেদের ভিতরে জাহিরি যুগে মানুষের ওই রকমের পার্থক্য সৃষ্টি না করে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করি اللہ تعالیٰ ہمارے شکل کے تفق دان کروک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ